আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। নিঝুম একটু একটু এগিয়ে দিচ্ছে। শান্তর সামনে একবার তাকালো, সবার মনোযোগ টিভিতে। এতবার দেখা সত্ত্বেও এমনভাবে দেবদাস মুভি দেখছে যেন এই প্রথমবারই দেখছে। এবার একটু পেছন ফিরে উঁকি দিয়ে দেখছে নিঝুমকে। নিঝুম তরকারি লবণ চাকছে, আহানা মিটমিটি হাসছে। সুযোগ পেয়েই শান্তর জ্যাসমিসের চুল টেনে দিল। এদিকে জ্যাসমিস অবাক হয়ে আশপাশে তাকাচ্ছে, আহনাব এদিকে বড় বড় চোখ করে তাকাতেই আহনাব শান্তর ঘরের দিকে ইশারা করলো। নিঝুম গুটি গুটি পায়ে সেদিকেই রওনা দিল। আহনাবের হাসি থামছে না, বরং বাড়ছে। সেই সাথে কাজের চাপও, খাবার বাইরেও থেকে আনলেও বোধহয় ভালো হতো। তানিশা মুখ ফিরে তাকালো রান্নাঘরের দিকে, কেউ নেই। আহনাবকে একাই সব সামলাতে হচ্ছে। জ্যাসমিস মুখ ফুলিয়ে বলল, আপনি আমার চুল টানলেন কেন? বেশ করেছি, তুমি জানো তোমার জন্য আজ সবাই আমাকে নিয়ে কত হাসাহাসি করেছে। আজব, আমার জন্য কেন হাসাহাসি করবে বলুন? আপনি পাগলামি করেছেন বলে হেসেছে, আর আপনি আবার আমার চুল কেন টানলেন? শান্ত একবার এগিয়ে এলো। নিঝুম চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। শান্ত বলে উঠল, একে তো তুমি দেরি করে এসেছো, তার উপর এসেও আমায় ইগনোর কেন করছিলে? নিঝুম চোখে চশমা ঠিক করে বলল, যা করেছি বেশ করেছি। চশমিস অশান্ত, এই ঝুমঝুমা ঝুমঝুম, এই দেখুন দেখুন, আপনাকে আমার আসল নামে ডাকতে বারণ করেছি বলে একদম উল্টাপাল্টা নামে ডাকবেন না, বুঝলেন? একশো বার ডাকবো, আর একমাত্র আমি ডাকবো। নিঝুমের চোখে চোখ রেখে কথাটা বলল শান্ত। নিঝুম শীতল গলায় বলল, ডাকলে একদম ভালো হবে না। কি করবে তুমি ডাকলে? দেখবেন কি করব। কি বা করতে পারো? ওই তো তোমার রাক্ষসী দাঁতগুলো দিয়ে কামড় বসাবে, এই তো। নিঝুম কিছু একটা বলতে নিল, এর আগেই ওমি ডেকে উঠল, মিয়াও। দুজনেই ফিরে দেখল ওমি বেশ মনোযোগ দিয়ে তাদের ঝগড়া শুনছে। নিঝুম চোখ ফিরিয়ে শ্বাস ফেলে বলল, অশান্ত সরি বলুন। কেন বলবো? ভুল করেছেন তাই। কখনো না। কেমন বয়ফ্রেন্ড আপনি, গার্লফ্রেন্ড সরি বলতে বলছে তবুও বলবেন না? গার্লফ্রেন্ড অর্ধেক পাগল হলে তার সব কথা শুনতে নেই। অশান্ত আপনি আমায় পাগল বলেছেন? হ্যাঁ বলছি। আচ্ছা আপনি জানেন পাগল কি করে? মানে? এখন দেখুন, পাগলের পাগলামি। বলা মাত্র শান্তর চুল দুই হাতে টেনে ধরল নিঝুম। শান্ত খুব চেঁচামেচি করে কোনো মতে নিঝুমের হাত সরালো, তবু শান্ত হলো না নিঝুম। শান্তর হাতে খুব জোরে কামড় দিয়ে বসল নিঝুম, আবার কোনো মতে তাকে সরালো শান্ত। নপাস করে খাটে বসে পড়ল। নিঝুম দূরে দাঁড়িয়ে হাঁপাচ্ছে, শান্তর হাতের দিকে তাকিয়ে বলল, আরেকটু হলে গোস্ত উঠে আসতো, কি পাগলামি করছো? নিঝুম হঠাৎ হেসে উঠল, হেসে বলল, অশান্ত শুনুন। কি? নিঝুম একটু কাছে এগিয়ে এসে শান্তকে সুড়ি দিতে লাগলো। শান্ত লাফিয়ে উঠে বলল, এ কি করছো? দাঁড়ান, আমায় পাগল বলেছেন তো পাগলামি কাকে বলে দেখুন। নিঝুম না নিঝুম, বলতে বলতে দেওয়ালের সাথে ঠেকলো শান্ত। নিঝুম তাকে সুড়সুড়ি দিয়েই চাচ্ছে, আস্তে আস্তে গড়াগড়ি খাবার মতো অবস্থা। দুজনের হাসির আওয়াজে সবাই দরজার আড়াল থেকেই একবার উঁকি দিয়ে দেখলো তাদের। অতপর আহনাব ইশারা করতেই আভাস চলে গেল। আস্তে আস্তে শান্তর মুখ চোখ লাল হয়ে গেছে, নিঝুমের প্রায় একই অবস্থা। শান্ত কোনো মতে উঠে দাঁড়ালো, আস্তে আস্তে পেট ব্যথা হয়ে গেছে তার। নিঝুম এখনও নিচে বসে হাসছে। শান্ত উঠে দাঁড়িয়ে বলল, তোমার পাগলামি এবার বন্ধ করো, সত্যি সত্যি পাগল হয়ে গেছো তুমি? নিঝুম আবারও উঠে দাঁড়ালো, কোনো মতে হাসি থামিয়ে বলল, আপনি আবারও আমায় পাগল বলছেন অশান্ত? পাগলকে পাগলই বলতে হয়। নিঝুম ছুটে এলো আবারও শান্তকে জব্দ করতে। শান্ত তার আগেই নিঝুমের হাত ধরে ফেলল। নিঝুম এবার পারছে না শান্তর সাথে, খুব চেষ্টা করছে হাত ছাড়ানো। শেষে হেসে বলল, অশান্ত হাত ছাড়ুন। না ছাড়া যাবে না, তুমি জানো না পাগলকে বেঁধে রাখতে হয়, না হলে তারা সাধারণ মানুষের ক্ষতি করে বেড়ায়, তুমিও তাদের একজন। নিঝুমের মুখটা মলিন হয়ে গেল, মনে হচ্ছে শান্তর কথায় খুব কষ্ট পেয়েছে সে। শান্ত হেসে হাত দুটো দিয়ে নিজেকে আবদ্ধ করে নিঝুমকে কাছে টেনে ধরল। নিঝুমের মুখটা উঁচু করে তার কপালে চুমু খেয়ে বলল, তুমি তো আমার পাগলি, তাই তোমাকে আগলে রাখার দায়িত্ব আমার, বেঁধে রাখবো শিকল দিয়ে। নিঝুম জল শক্ত করে শান্তর পিঠে খামচি দিয়ে বসল। শান্ত ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করে বলল, বাড়িতে গিয়ে আজ প্রথম কাজ নখ কাটবে, এত বড় বড় নখ দিয়ে থাকো কি করে? আমার নখ তো বড় না। তাহলে খামচি এত জোরে লাগছে কেন? নিঝুম লাগছে,
নিজুম দাঁত বের করে হেসে বলল, পাগলকে সাথে নিয়ে থাকতে গেলে অমন দু একটা চর আর আচর খেতেই হবে অশান্ত। খরগোশের মতো দাঁত আর বিড়ালের মতো নখ, না এই মেয়ের সাথে থাকা সত্যি অসম্ভব। কিন্তু অ্যাডজাস্ট তো আমি করছি। শান্ত ব্রু কুঁচকে নিল, নিজুম আবারও দাঁত বের করে হাসলো। আশালতা নিঝুমের ব্যাপারে কিছু খোঁজ খবর জোগাড় করছে। তারপরে কথাটা কবিরের কানে যেতে সময় লাগেনি, কথাটা তার কানে যাবার সাথে সাথেই সে সব কিছু বন্ধ করে দিল। আশালতা এর মাঝেই অল্প কিছু তথ্য জেনেছে, মেয়েটার নাম নিঝুম, শান্তর সাথেই একই ভার্সিটিতে পড়ে। শান্তর সাথে তার সম্পর্ক নিয়ে জোরালোভাবে তেমন কিছুই পাওয়া যায়নি, তবে ওরা দুজন বেশিরভাগ সময়ই একসাথে থাকে। নিঝুমের বাবা সাধারণ একজন স্কুলের শিক্ষক, তারা দু বোন আর মা হাউসওয়াইফ। এতটুকু জানতে পেরে আশালতা আপাতত দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটাকে নিয়ে যতটা ভেবেছিল তেমন কিছুই পেল না, কিন্তু তার মন মানতে চাইছে না তবুও। আর কবিরই বা হঠাৎ এটাতে এত ইন্টারেস্ট কেন দেখাচ্ছে? মেয়েটার ব্যাপারে খোঁজখবর নেবার সব পথ বন্ধ করে রাখলই বা কেন? বসার ঘর থেকে কবিরের গলার আওয়াজ আসছে, চায়ের জন্য ডাকছে সে। আশালতা হেসে চা বানানোর জন্য রান্নাঘরে ঢুকল। কবির কিসব কাগজপত্র ঘাঁটাঘাঁটি করছে, দুজনেই শান্ত নীরব, অথচ কে বলবে তাদের মাঝেও কিছু একটা চলছে। অদৃশ্য এক যুদ্ধ, সেই যুদ্ধে একজনের বিপক্ষে আরেকজন, খুব ভালো করেই জানে একজন অন্যজনের ক্ষমতা। তবুও মুখে টু শব্দটি অব্দি নেই, এমনভাবে কথা বলছে হাসছে যেন তারা কত সুখী। তবে সত্যি কি তাই? ভার্সিটিতে ক্যাম্পাসে বসে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছে আহনাব, আহিম, শান্ত, নীলাভ্র আর আফিম। আহিম গালে হাত দিয়ে বলল, আমি এখনো বিশ্বাস করতে পারছি না শান্ত আর নিজুম প্রেম করছে। শান্ত বাঁকা চোখে তাকালো, নীলাভ্রের ঠোঁটের কোণে হাসির রেখা। আহনাব হেসে বলল, বিশ্বাস না করার কি আছে? ওরা যা ঝগড়া করতো, যদিও এখনো করে, সেদিন দেখলি তো নিজুম রেগে গিয়ে কি করে শান্তর মাথায় আইসক্রিম ঢেলে দিল। কথাটা বলা মাত্র সবাই একসাথে হেসে উঠল, এমনকি শান্ত। আইম হেসে বলল, শান্ত এখনো সময় আছে, তুই চাইলে মন বদলাতে পারিস। শালা তুই চুপ করবি? আফিম চিমটি কেটে বলে উঠল। আহিম বলে উঠল, আরে মিথ্যে কি বলছি, শান্ত তুই এখনো ভেবে নে, যদি ভাবিস এই মেয়েকে বিয়ে করে সংসার পাতবি তাহলে তো হলোই। শান্ত ভুক মুছকে নিল, ব্যাপারটা এখন কেমন সিরিয়াস হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। নীলাভ্র মলির মুখে তাকিয়ে আছে শান্তর দিকে। শান্ত হঠাৎ হেসে বলল, পাগলির সাথে সংসার কিন্তু খুব ইন্টারেস্টিং হয় জানিস। শান্তর কথা শুনে আবারও হেসে উঠল সবাই। আহনা বলে উঠল, নিঝুম যদি জানে তুই আবার ওকে পাগল বলছিস তো হলো। কি আবার হবে? আফিন হঠাৎ বলে উঠল, আহিম একটা জিনিস লক্ষ্য করেছিস? কি? তো দেখ নিজুম আর শান্ত তো প্রেম করে ফেললো, দেখ তোদের ব্যাপারটা কিনা এমন হয়। আহিম হক চুকিয়ে গেল, সবাই সিরিয়াস মুখে তার দিকেই তাকিয়ে আছে। আহিম উঠে দাঁড়ালো, খানিকটা বিচলিত হয়ে বলল, এমনটা কখনো হবে না। হবে হবে, যারা বেশি বেশি ঝগড়া করে তাদের মধ্যে প্রেম প্রীতি বেশি হয়, এটা জানিস? আহিম নানা করে সেখান থেকেই উঠে দাঁড়ালো। আফিন মুখ টিপে হেসে সবার দিকে ফিরল। আহিম হনন করে সামনে আসতেই দেখল তিথি তার দিকেই আসছে, দ্রুত সে পথ বদলে নিল। না না কখনো না, এই মেয়ের প্রেমে তো সে ভুলেও পড়বে না, এর চেয়ে ভালো কাদায় পড়ে মাখামাখি খাবে, তবুও তিথি প্রেমে পড়বে না। নিজুম সেই কখন থেকে শান্তর ঘরের বাইরে কলিং বেল বাজিয়েই যাচ্ছে, কিন্তু শান্তর আসার কোনো নামই নেই। কী করছে কি অশান্ত? শেষে দরজায় ধপাস করে বাড়ি মারতে লাগলো সে। শান্ত ঘুমু ঘুমু চোখে দরজা খুলে দেখল তার সামনে চাশমিস দাঁড়ানো, দ্রুত চোখ বড় বড় করে পড়ল। তুমি এখানে? হ্যাঁ আমি। কখন থেকে বেল বাজাচ্ছি, কী করছেন? ঘুমিয়েছিলাম। কিন্তু কেন, কি হয়েছে? শোন 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 বলছি। তড়িঘড়ি করে ঘরে ঢুকে পড়ল নিঝুম, শান্ত দৃষ্টিতে অবাক। অমি হেলে দুলে আসছে দরজার দিকে, তারও ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে নিঝুম। সে নিঝুমের দিকে তাকিয়ে মিয়াও মিয়াও করছে। হঠাৎ নিঝুম বলে উঠল, আচ্ছা অশান্ত, ও অমি ছেলে নাকি মেয়ে? ছেলে কেন, আরেকটা ছেলে বিড়াল পালবেন? তুমি কি ভাবো আমার বাসাটাকে? আরে ভালোই তো হবে, অমি একটা বোন পাবে। শান্ত ব্রুকুচকে অমির দিকে তাকিয়ে ধীর স্বরে বলল, সত্যি কি? নিজুম সোফায় উঠে বসে, তার ব্যাগ থেকে একটা বিড়াল বেল করে তার পাশে রাখে। বিড়ালটা খুব ছোট আর খুব শান্ত। শান্ত মলিন মুখে বলল, তুমি তো সাথে করে বিড়াল নিয়ে এসেছো। তো কি করবো বলুন, পেলাম তাই নিয়ে এলাম।
শান্ত বিড়ালটাকে কোলে তুলে নিল। অমি ঘাড় ঘুরিয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। নিজুম চোখে চশমা ঠিক করে বলল, আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।